বন্ধুরা আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভির আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি আমরা ধারণ করেছি সিলেট নগরীর প্রথম সুরমা নদীর উপরে যে ব্রিজ হয়েছিল কিং ব্রিজ এবং আলী আমজাদের ঘড়ি, সেই এলাকা থেকে সুরমা নদীর দৃশ্য। আরেকটি পরিচয় আছে, এই জায়গা অনেক সময় চিনতেন চাঁদনি ঘাট বলে। এখান থেকে নৌকায় যখন পারাপার হতেন এপার থেকে অপার, উত্তর সুরমা থেকে দক্ষিণ সুরমা, দক্ষিণ সুরমা থেকে উত্তর সুরমা, সেই সময় এখানে নাম ছিল চাঁদনি ঘাট। তো সেই ঘাট থেকে সুরমা নদীর পার থেকে আমরা সুরমা নদীর এই ভরা জোয়ার ভাটা নদী ভরা পানিতে এটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ভিডিওটি আমরা ধারণ করেছিলাম 16 জুন 2022 সাল, যখন সুরমা নদীর পানি থই থই করছিল। সুরমা নদী ভরপুর হয়ে গেছে পানিতে, সুরমা নদী পানি গ্রহণ করতে পারছিল না। সিলেট শহর সহ গ্রামের আশেপাশে সুনামগঞ্জ কানাইঘাট এই বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করে মানুষকে বিপদসীমায় ফেলে দেয়। মানুষ নিজের আত্মীয় স্বজন পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে নেওয়ার জন্য পাগলের মতো ঘুরছিলেন। এক জায়গার সাথে অন্য জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন এই সুরমা নদীর পানি, সেই সময় এই ভিডিওটি আমরা ধারণ করেছিলাম ঐতিহ্যবাহী চাঁদনি ঘাট থেকে। প্রিয় দর্শক, পাশাপাশি কিং ব্রিজ আপনারা দেখছেন, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই ভিডিওটি এই কারণে তুলে দিচ্ছি, আপনারা যারা আগের লাইভটি আমাদের দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটি আমরা ধারণ করে রেখেছিলাম। এই কারণে এত পানি আসছিল, সুরমা নদীর পানি আমাদের সিলেট সুনামগঞ্জ দ্বারা সিলেট সদর কানাইঘাট জকিগঞ্জ জনতা এইসব এলাকায় এত পানি ছিল যা মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে এমন পানি জীবনেও কোনো মানুষ দেখেনি সিলেটে। এখনও মানুষ সেই বিপদ থেকে স্বাভাবিক হতে পারেনি, কাটিয়ে উঠতে পারেনি তাদের অভাব অনটন। ঘরে নেই খাবার, ঘর ভেঙে চুরমার, ঘর সংস্কার বা কাজ করাতে পারছে না টাকা পয়সার অভাবে। তাই আমরা অনুরোধ করব সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিও দেখে আপনারা যারা হয়তো ভাবছেন যে এত ক্ষয়ক্ষতি হয়েছিল এখনও কি মানুষ অভাবে আছেন, হ্যাঁ আমি আশা করব আপনারা আপনাদের এলাকায় নিজের আত্মীয় স্বজনের সাথে কথা বলে যদি আপনার আশপাশে পাড়াপড়শি কোনো ভাই বিপদে থাকে, কাঁচা ঘর মাটির ঘর ভেঙে গেছে, ঘরে পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারছে না, তাদের কাছে আপনি আপনার হাতকে প্রসারিত করুন, আপনি সাহায্য দিন, সে যেন কোনোভাবে তার পরিবারের সদস্যদের নিয়ে ঘরে থাকতে পারে। বন্যা পরবর্তী সময় ঘর সংস্কার বা ঘর কাজ করানোর জন্য মানুষ হাহাকার করছেন, কষ্টে পড়ে আছে। এই কষ্ট থেকে দূর করতে হলে আমাদের সকলের সহযোগিতার প্রয়োজন, আমরা আরও এগিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভিতে সেই সময় সিলেট নগরী সহ সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় বন্যার পানির অবস্থা আমরা তুলে দিয়েছি। বর্তমানে বন্যা পরবর্তী সময়ে মানুষের ক্ষয়ক্ষতি, ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, অভাব অনটন দূর হচ্ছে না, সেই সমস্ত মানুষের ভিডিও আমরা উপস্থাপন করছি। আপনারা আশা করি আপনারা সাহায্যের হাত আবারও বাড়িয়ে দিবেন যাতে বন্যা পরবর্তী সময় মানুষ বিপদ কাটিয়ে উঠতে পারে। এই যে ভিডিওটি দেখছেন, কিং ব্রিজের পাশে যেটা কাজীর বাজার রোড রয়েছে অথবা সিলেট কোতোয়ালি মডেল থানা রোড অথবা কিং ব্রিজের পাশের যে রাস্তাগুলো আছে কালীঘাট রোড অথবা কাজীরবাজার রোড, এই এলাকার রোডের অবস্থা দেখেন। আপনারা হয়তো জানেন যে কাজীরবাজারে অনেক চাউলের গুদাম নষ্ট হয়েছে, আমরা সেই সময় ভিডিও দিয়েছি, অনেক চাল ধান সব বীজে নষ্ট হয়েছে। এদিকে কালীঘাটেও অনেক মালামাল নষ্ট হয়েছে, বড় বড় দোকানে পানি ঢুকেছে। তো সব মিলিয়ে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের একটাই দাবি, এই ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আমরা 16 জুন যে পানি আসছিল সিলেট, এই পানি আসাটা সিলেটবাসীর জন্য নতুন করে একটি ইতিহাস রেকর্ড করলো। এই ইতিহাস সিলেটবাসী কোনো দিন ভুলবে না, বিশেষ করে নতুন প্রজন্মরা এই পানিটি দেখেছে। এর আগে 2004-এ অনেকেই পানি দেখেনি 1988-তে। ভালো থাকুন, সাথে থাকুন, সাহায্য।